সাকারাতের সময় নবীজি তোমাকে আমাকে ভুলে যায় নাই। এমনকি শোনা মুসলমান, ও যুবক তোমাকে বলছি, আমার নবীর অফাতের পরে নবীকে যখন কবরে শোয়া দেওয়া হলো, আমার নবীকে যখন কবরে শোয়া দেওয়া হয়েছে, হযরতে আলী বলেন নবীজিকে জীবনে আর দেখব না, যেই নবীর পিছনে নামাজ আদায় করেছি, যেই নবীকে আমি খাইয়ে দিয়েছি, নবী আমাকে খাইয়ে দিয়েছে, নবীজি ইন্তেকাল হয়েছে কবরে রাইকা দিছি, নবীজিকে আর দেখব না, যাই না রসুলের রোজায় গিয়া নবীজিকে জীবনের শেষবার একটা চুম্বন করে আসি। এই কথা বলে হযরতে আলী রসুল পাকের রোজায় ঢুকলেন, ঢুকে মুখ থেকে যখন কাপড় সরাইয়া দিয়েছেন, আলী তাকায়া দেখেন যে রসুলকে কিছুক্ষণ আগে জানাজা পড়াইয়া কবরে রাখছেন, সেই রসুলের ঠোঁট মোবারক কবরের ভিতরে নড়তেছে। সুবহানাল্লাহ বলতে লজ্জা হচ্ছে? হযরতে আলী তার কানটা রসুলের ঠোঁটের কাছে যখন নিয়েছেন, আলী বলেন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার নবী কবরে শুয়ে বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমি তো কবরে চলে এসেছি, না জানি আমার উম্মতের কি হবে। একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, মদিনার মসজিদে বসে সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলতেছেন, এমন সময়ে পারস্যের বাদশাহ, পারস্যের বাদশাহ দুইজন গোয়েন্দা দিয়া, একজন বার্তাবাহক দিয়া পাঠাইয়া দিয়েছে, যাও ওই চিঠিটা নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে দিবা। গোয়েন্দাদেরকে বলে দিয়েছে চিঠিটা পাওয়ার পরে মুহাম্মদ কি বলে দেখবা, কি করে দেখবা। পারস্য বাদশার চিঠি নিয়া বার্তা বাহক যখন মদিনায় পৌঁছে গেল, আমার নবীজির কাছে চিঠি পৌঁছাইয়া দিল আর বলল, দেখো পারস্যের বাদশাহ চিঠি দিয়েছে, চিঠির মধ্যে কি লেখা আপনি দেখেন। দুইজন গোয়েন্দা দাঁড়িয়ে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাওয়ার পরে সকল সাহাবায়ে কেরামকে ডাকলেন আর বললেন, শোনো সবাই আসো মদিনার মসজিদে, আসো মদিনার মসজিদে, তোমরা চলে আসো, আমি নবীজি দেখি চিঠির মধ্যে কি লেখা, মনোযোগ দিয়ে শোনেন। সকল সাহাবীরা মসজিদে নববীতে জড়ো হয়ে গেলেন, সকল সাহাবীরা যখন মদিনার মসজিদে একত্রিত হয়ে গেলেন, নবীজি চিঠি খুলে বললেন, পারস্যের বাদশাহ একটা চিঠি লিখেছে, ওই চিঠিটা আমার সম্পর্কে লিখেছে, আমাকে দিয়েছে। নবীজি একজন সাহাবিকে দিয়ে বললেন, পড়ে দেখো চিঠিতে কি লেখা। সাহাবি চিঠি পড়তে লাগলেন, ওই চিঠির মধ্যে পারস্যের বাদশাহ লিখেছে, ও মুহাম্মদ ইবনে আব্দায়ন করে মদিনায় গিয়েছ কর, নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ, তুমি তো মক্কা থেকে মদিনায় গিয়েছ, মদিনায় যাওয়ার পরে তুমি নাকি মদিনার লিডার, তুমি নাকি মদিনার বাদশাহ, আমার মন চায় তোমার মদিনাটা আমি দখল করে নিতে, মুসলমানদেরকে পিটাইয়া মদিনা থেকে বের করে দিতে, আর তোমাকে আচ্ছা মতো পিটাতে, বোঝাতে চাই আমি পারস্যের কত শক্তি। এই কথাগুলা চিঠির মধ্যে লিখে আমার নবীকে গালি গালাজ করেছে। হযরত ওমর বসে আছে, আবু বকর বসে আছেন, সকল সাহাবীরা বসা, তারা যখন এই চিঠির ভাষা দেখলেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বলেন, অর্ডার দেন, অনুমতি দেন, দেন আমাকে অনুমতি, আমি পারস্য বাদশার মাথাটা কেটে নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর বললেন, আমার নাম, ওরা আমাদেরকে গালি দিয়েছে, আমাকে কটূক্তি করেছে, আমার আল্লাহকে পাগল বলে গালি দিয়েছে, অমর রে পারস্যের বাদশাহ, আমি নবীজিকে গালি দিয়েছে, যায় আসে না, আমি নবীকে গালি দিলে আমার আপত্তি নাই,
কিন্তু যারা আল্লাহর কোরআন এবং আল্লাহকে গালি দিয়েছে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না সুতরাং পারস্য আমাদের দেশ দখল করবার আগে পারস্যের বাদশা আমাদেরকে মদিনা আক্রমণ করার আগে আমরা তাদের পারস্য আক্রমণ করব নবীজি বললেন সাহাবীরা যুদ্ধ হবে এই মদিনার মধ্যে তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে টাকা নাই পয়সা নাই তোমরা সকলেই সাহায্য করো আমাকে কিছু সাহায্য করো তোমরা টাকা পয়সা দান করো জিহাদের ফান্ডে মুসলমানেরা মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই সাহাবীরা নিজের মতো করে জিহাদের ফান্ডে দান করতে লাগলে সকল সাহাবীরা যখন জিহাদের ফান্ডে দান করে যায় এমন সময়ে মহিলারা নাকের ফুল কানের দুল ড্রেস লাইট যার কাছে যা আছে সব দান করতে শুরু করলেন কাফেরদের মোকাবেলা হবে জিহাদ হবে জিহাদের সেনাপতি হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই স্বতঃস্ফূর্তভাবে দান করতেছে এবং জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লেখাচ্ছে ওই সময় মহিলারা যার কাছে যাচ্ছে সবাই দান করে যায় হঠাৎ করে একজন মহিলা ওই জায়গায় ছিলেন তিনি দেখলেন সবাই তো যার যার মতো করে দান করে তার দান করার মতো কিছু নাই মহিলা দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখেন বাড়ির মধ্যেও কিছু নাই জিহাদের ফান্ডে দান করার মতো তার কাছে কোনো টাকা পয়সাও নাই সম্পদ নাই এমন একজন মহিলা যিনি তিন দিনের মধ্যে খাবার খায় নাই ঘরের ভিতরে কোনো খাবার নাই ঘরের ভিতরে কোনো জিনিসও নাই যেই জিনিসটা তিনি জিহাদের ময়দানে দান করবেন জিহাদের ফান্ডে দিবেন কান্না করতে করতে এক পর্যায়ে ঘরের ভিতরে যখন কিছুই পেলেন না হঠাৎ করে দেখেন তার একটা কোলের সন্তান খেলা করতেছে একটা মাত্র বাচ্চা মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিলেন কলিজার টুকরা বাচ্চা দাঁড়াতে পারে মাত্র হাঁটতে পারে না মাত্র 8-9 মাস 1 বছরের বাচ্চা এই বাচ্চাকে মহিলা কোলে নিলেন চোখের পানি চেড়ে চেড়ে বিশ্বনবীর দরবারের দিকে মহিলা দৌড়ানো শুরু করে দিলেন রাস্তায় যাওয়ার পথে হযরতে ওমরের সঙ্গে মহিলার দেখা ওমর বললেন বোন যাও কই কোথায় দৌড়াও কোথায় যাও মেয়ে ডাক দিয়ে বলতেছে আমি বিশ্বনবীর দরবারে যেতে চাই ওমর ডেকে বললেন বোন রে গিয়ে কোনো লাভ নাই নবীজি জিহাদের জন্য টাকা কালেকশন করতেছেন তার কাছে কোনো টাকা পয়সা নাই তোমাকে দেওয়ার মতো কিছুই নাই তার কাছে গিয়ে তুমি হাত পেতে লাভ নাই তোমাকে কোনো সাহায্য করতে পারবে না মহিলা ডেকে ডেকে বলছেন আমার আমি আমার নবীর কাছে সাহায্য চাইবার জন্য চাই না আমি আবার নবীজির কাছে যাই জিহাদের ফান্ডে নবীজিকে সহযোগিতা করবার জন্য হযরত আমার আশ্চর্য হয়ে দেখলেন মহিলার হাতে কোনো জিনিস নাই কিছুই নাই কি দিবে মেয়েটা সামনের দিকে দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন বোন দৌড়াও কই মেয়ে ডেকে ডেকে বলছে ভাই আবু বকর আমাকে যেতে দাও আমি বিশ্বনবীর দরবারে যাব নবীজি কোথায় আছেন আবু বকর বললেন গিয়ে কোনো লাভ নাই নবীজি তোমাকে কোনো সাহায্য করতে পারবেন না মেয়ে ডাক দিয়া
আল্লাহ বলছেন ভাই আবু বকর বিশ্ব নবীর কাছে সাহায্য চাইবার জন্য যাই না আমি যাই নবীজিকে জিহাদের ময়দানে সহযোগিতা করতে একজন মহিলার ঘরে খাবার নাই স্বামীও নাই ঘর নাই বাড়ি নাই কোনো সম্পত্তি নাই এরপরেও তারা নবীজিকে কতটুকু ভালোবাসতেন ইসলামের জন্য তাদের কুরবানি কেমন ছিল চিন্তা করেন মহিলা দৌড়ায় আমার নবীর সামনে পৌঁছে গেলেন সালাম দিলেন বিশ্ব নবী ডেকে বললেন মা রে তুমি আমার কাছে কেন এসেছো এই কঠিন সময় মদিনার মধ্যে দুর্ভিক্ষ কারো কাছে কোনো সম্পত্তি নেই তোমাকে কি সহযোগিতা করব মহিলা ডেকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি আমি এসেছি এই জিহাদের ময়দানে আপনাকে ছোট হলেও কিছু সহযোগিতা করতে চাই কোন সুবহানাল্লাহ আমার নবী বললেন মারে কি সহযোগিতা করতে চাও বলো এবার মি ডাক দিয়া বলছেন আল্লাহর পয়গম্বর পারস্যের বাদশা যখন আপনাকে চিঠি দিয়েছে এই চিঠি পাওয়ার পরে আপনি যখন জিহাদের ডাক দিয়েছেন পুরুষ সাহাবীরা যেভাবে পারে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লেখায় মদিনার ছোট্ট ছোট্ট তরুণ আর যুবকেরাও নাম লেখায় ওরা জিহাদে যেতে চায় যার কাছে যে সম্পত্তি আছে ওই সম্পত্তি জিহাদের ফান্ডে দান করে দেয় আল্লাহর পয়গম্বর আমি দেখলাম মহিলারা নাকের ফুল কানের দুল দান করে দিচ্ছে আল্লাহর পয়গম্বর আমার কাছে কোন জিনিস না আমি দৌড়াইয়া বাড়িতে চলে গেলাম চিন্তা করে দেখলাম বাড়িতে কোন জিনিস আছে কি দান করবার মতো যাওয়ার পরে ঘরের ভিতরে কোন জিনিস পাইলাম না আল্লাহর পয়গম্বর দেওয়ার মতো কোন জিনিস আমার ঘরে নাই যে কাপড় পরনে আছে ওই কাপড় ছাড়া আমার ঘরে আর কোনো কাপড় নাই তিন বেলার আমার ঘরে কোনো খাবার নাই যে প্লেটে আমি খাই প্লেট ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো জিনিস নাই আল্লাহর পয়গম্বর আমার কাছে একটা টাকাও নাই আমার নাকের ফুল কানের দুল প্রেস লাইট আমার সম্পত্তি বলতে কিচ্ছু নাই কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম এই মদিনার মহিলারা দান করে তো তারা জান্নাতি হয়ে যায় আমার সম্পত্তি নাই আমি দিতে পারলাম না আমি একজন সাহাবীর স্ত্রী আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে জিহাদে শরীক হয়ে শহীদ হয়েছেন হঠাৎ মনে পড়ে গেল আমার স্বামী যেই দিন জিহাদে চলে যায় ওই দিন আমার স্বামী আমার কপালে চুম্বন করে বলেছিল স্ত্রী রে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদে গিয়ে আমি শহীদ হয়ে যেতে পারি আমি জিন্দগিতে কোনোদিন ফিরে নাও আসতে পারি কিন্তু স্ত্রী তোমার পেটে আমার একটা আমানত আছে সন্তান আছে অগো আল্লাহর পয়গম্বর ওই সময় আমি দুই তিন মাসের প্রেগনেন্ট ছিলাম আমার স্বামী আমাকে বলছেন স্ত্রী আমার তোমার পেটে আমার একটা আমানত আছে আমি যদি শহীদ হয়ে যাই আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না স্ত্রী রে আমি যদি শহীদ হয়ে যাই আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয় আমার সন্তানটাকে তুমি আমি যেই রাস্তায় শহীদ হব ওই রাস্তায় দান করে দেওয়া
আল্লাহর পয়গম্বর আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। কিছুদিন পরে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করলেন। এই সন্তানটা এখন দাঁড়াতে পারে আল্লাহর পয়গম্বরে যে আমার কোলে। স্বামী চলে যাওয়ার সময় যে ওসিয়ত করেছেন ওই ওসিয়তটা আমার মনে পড়ে গিয়েছে, এই জন্যে আমি আমার বাচ্চাকে আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে তিন দিন হয়ে গেছে খাবার নাই, ঘরের ভিতরে এমন কোন জিনিস নাই যে জিনিস আমি জিহাদে দান করব। আমার একটা মাত্র সম্পদ আমার কোলের বাচ্চা, এই বাচ্চাটাকে আমি কোলে করে নিয়ে আসলাম। আর এই মুহূর্তে আমার কোলের বাচ্চাটাকে আমি মা হয়ে জিহাদের ফান্ডে দান করে দিলাম। কান সুবহানাল্লাহ। সকল সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। ওই মহিলা বলতেছে কি, তার কলিজা টুকরা কুলের বাচ্চাটাকে জিহাদের ফান্ডে দান করে দে, মহিলা পাগল কিনা। পারস্যের দুইজন গোয়েন্দা দাঁড়ায়া দাঁড়ায়া সবগুলা দেখতেছে আর শুনতেছে। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বললেন, মারে তুমি বলো তো দেখি তোমার এই বাচ্চাকে নিয়ে আমি জিহাদের ময়দানে কি করব। ও তো কাফেরদের মোকাবেলা করে অস্ত্র ধরতে পারবে না, মুসলমান মুজাহিদের আঘাত প্রাপ্ত হলে শুশ্রূষা খিদমত সেবা করতে পারবে না। ওরা তো কোলের বাচ্চা, ওটাকে নিয়ে কি লাভ, বরং তুমি তোমার কলিজা টুকরা বাচ্চাটাকে তুমি বড় করো। আল্লাহর পয়গম্বর আমি জানি আমার বাচ্চা জিহাদের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, আমি জানি আমার বাচ্চা কাফেরদের মোকাবেলাও করতে পারবে না, আমি জানি যারা আঘাত প্রাপ্ত হবে তাদের সেবাও করতে পারবে না। কিন্তু আল্লাহর পয়গম্বর আপনাকে আমি বলি, আপনি তো এমন কোন সেনাপতি না যে জিহাদ হবে আর আপনি ঘরে ঘুমিয়ে থাকবেন, এমন তো নবী আপনি না। আপনি সাধারণ মুসলমানদের সঙ্গে জিহাদের ময়দানে থাকবেন, আপনাকে যখন কাফেররা জিহাদের ময়দানে দেখবে আপনার দিকে তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, আপনার শরীরে তীর পড়ে যাবে, বর্ষার আঘাত পড়ে যাবে। পয়গম্বরে আরবি আমি বলে শুনেন, যেই দিক থেকে আপনার উপরে বেশি তীরের আঘাত আসবে, যেই দিক থেকে বর্ষা আপনার উপরে বেশি আসবে, ওই দিকে আপনি আমার কুলের বাচ্চাটাকে ঢাল বানাইয়া রেখা দিবেন, ঢাল বানাইয়া দিবেন। সবগুলা তীর এসে আমার বাচ্চার বুকে বিঁধে যাবে, আমার বাচ্চার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আর আমি শহীদের মা হয়ে যাব। আমার বাচ্চার শাহাদতের মাধ্যমে আল্লাহর পয়গম্বর আপনি বেঁচে যাবেন, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া পৃথিবীতে হতে পারে না। আল্লাহু আকবার বলেন কি ভালোবাসা, নবীর জন্য কি ভালোবাসা। পারস্যের দুইজন গোয়েন্দা তো আশ্চর্য হয়ে গেল, আমাদের মায়েরা কেমন ছিলেন, আমাদের বোনেরা কেমন ছিলেন, ইসলামের জন্য কোরআনের জন্য কুলের বাচ্চাটাকে পর্যন্ত দান করে দিয়েছেন। আপনারা আরো তো জানেন, এক যুদ্ধে খবর ছড়িয়ে পড়ল, ওদের যুদ্ধের দিকে খবর ছড়িয়ে পড়ল বিশ্বনবী শহীদ হয়ে গেছে, দুনিয়ার জমিনে বিশ্বনবী আর নাই, কাফেরেরা গোটা দুনিয়ায় রটাইয়া দিল মুহাম্মদ ইন্তেকাল করেছেন। এই খবর শুনবার পরে একজন মহিলা পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়ায়,
পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়ায়, জিহাদের মাঠের দিকে দৌড়ায়। তিনি যখন দৌড়তে লাগলেন, বুখারী শরীফের হাদিস, রাস্তায় যাওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবি ডাক দিয়া বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন, আমি উহুদের দিকে দৌড়াই। পাগলের মতো উহুদের দিকে দৌড়াই। সাহাবি ডেকে বললেন, মারে দৌড়াইয়া লাভ নাই বোন, দৌড়াইয়া লাভ নাই, গিয়ে কোনো লাভ নাই। তোমার যেই ছেলে জিহাদে এসেছিল তা শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলছেন, ও সাহাবি, আমার ছেলে শহীদ হয়েছে কি না আমি জানতে চাই না, আমার ছেলের কি হয়েছে আমি জানতে চাই না, জিহাদের ময়দানের দিকে আমি দৌড়াই। আগে বলো আমার দিনের নবী কেমন আছে? আল্লাহু আকবার বলেন। ওই মহিলা অহুদের দিকে যখন দৌড়ায়, আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবি ডেকে ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডেকে ডেকে বলছেন, সাহাবিরে দৌড়াই তো ওদের দিকে। সাহাবি ডেকে বললেন, ওহুদের দিকে গিয়ে আপনার কোনো লাভ নাই, আপনার যে ছয়টা ছেলে জিহাদে এসেছিল সবগুলা শহীদ, আপনার ছয়টা ছেলে জিহাদের ময়দানে এসেছে সবগুলা শহীদ হয়ে গেছে, গিয়ে কোনো লাভ নাই। মহিলা ডেকে ডেকে বলছেন, সাহাবি, কে শহীদ হয়েছে আমি জানতে চাই না, শুনতে চাই না, কে মরে গেল কে বেঁচে গেল জানতে চাই না, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে? মহিলা পাগলের মতো দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে আরেকজনের সঙ্গে দেখা। তিনি ডেকে ডেকে বললেন, মা আপনি দৌড়ান, কই কোথায় যান? মহিলা ডেকে ডেকে বলছেন, আমি তো ওদের দিকে যাই, গিয়ে কোনো লাভ নাই, আপনার ভাই জিহাদের ময়দানে যে এসেছিল অত শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, কে শহীদ হলো শুনতে চাই না, আমার ছয়টা ছেলে নাকি শহীদ হয়ে গেছে জানতে চাই না, আমার ভাইও নাকি শহীদ হয়ে গেছে জানতে চাই না, আগে বলো, আগে বলো, আগে বলো আমার দয়ার নবী মায়ার নবী কেমন আছে? মহিলা সামনের দিকে দৌড়ায়। আমাদের আগের মায়েরা কেমন ছিলে? কিছু দূর যাওয়ার পরে আরো সাহাবীদের সঙ্গে দেখা। সবাই ডেকে ডেকে বলছেন, মা আপনি পরিশান হইয়া দৌড়ান কই, আপনি কোথায় যান, কেন দৌড়ান? মহিলা বলতেছেন, আমি ওহুদের দিকে দৌড়াই। সাহাবীরা বলছেন, গিয়ে কোনো লাভ নাই, আপনার ছয়টা ছেলে জিহাদে এসেছিল শহীদ হয়ে গেছে, আপনার ভাই জিহাদে এসেছিল শহীদ হয়ে গেছে। ও মহিলার আশ্চর্য খবর, তোমার স্বামী জিহাদের ময়দানে এসেছে, তোমার স্বামীও জিহাদের ময়দানে ইন্তেকাল করেছে। মহিলা ডেকে ডেকে বলছেন, সাহাবীরা শোনো, ছয়টা ছেলে শহীদ হয়ে গেছে শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়ে গেছেন শুনতে চাই না, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন শুনতে চাই না, আগে বলো, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে?
মহিলা দৌড়াইয়া উহুদের ময়দানে গিয়া আমার নবীকে যখন সুস্থ অবস্থায় বসা দেখলেন, যত আঘাত প্রাপ্ত হয়েছেন এরপরেও ভালো আছেন, নবীজি চেহারা মুবারকের দিকে তাকায়া মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আসমানের দিকে দুইটা হাত উঠে বলছেন, আল্লাহ তাআলা আমার ছেলেগুলা মরে গিয়েছে, শহীদ হয়ে গেছে, আমার ভিতরে কোনো সুখ নাই, ব্যথা নাই, আমার ভাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার ব্যথা নাই, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন, ব্যথা নাই, আমার দিনের নবী এখন পর্যন্ত জিন্দা, তাকে একটা নজর দেখতে পেরেছি, আয় আল্লাহ আমার গোটা জিন্দেগি কুরবানি করে দিলাম, এরপরও নবীজির হায়াতকে তুমি বাড়াইয়া দাও।